রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় সড়কের পাশে ফেলে রাখা সিলিন্ডার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে একজনের মৃত্যু হয়েছে। এসবের কথা বলতে আপনার সঙ্গে যোগ দিচ্ছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক AKM শাকিল নেওয়াজ। জনাব নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। আমরা এর আগে একটা প্রতিবেদন দেখিয়েছিলাম, যেখানে আসলে বলছিলাম একটি রাস্তার পাশে পড়ে থাকা সিলিন্ডার থেকে গ্যাসের নিঃসরণে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মানে এই যে বিভিন্ন সিলিন্ডারগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, তাদের এই এই বিষয়ে আসলে নিয়ম কানুন কি? একটা সিলিন্ডার কি যে কোনোভাবে ফেলে রাখা যায় কি না, বা এই বিষয়ে কি যথেষ্ট নজরদারির মধ্যে রাখা যাচ্ছে কি না, কেন এই ধরনের দুর্ঘটনা হচ্ছে? জনাব শাকিল নেওয়াজ, আপনার কাছে জানতে চাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি দেখেন, বিস্ফোরক অধিদপ্তরের সংজ্ঞায়িত যেটা করা হয়েছে, কোন গ্যাস জাতীয় বস্তুকে কোন বোতলের ভিতরে আবদ্ধ করলে পরে এটাকে সিম্পলি বোমা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তো একটা বোমা জাতীয় মানে জিনিস যত্র তত্র পড়ে থাকবে, এটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। দেশের অনেক আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, অনেক রেগুলেটরি বডি রয়েছে, এটা তাদের উপরে কিন্তু অনেকটা দায়িত্ব বর্তায়। নাও কাম টু দ্য পয়েন্ট, এই যে সিলিন্ডারটা এখানে আসলো কোথেকে? জি, এই লোকটা কি কোনো বাড়ির থেকে কিনেছে নাকি কোনো ফ্যাক্টরি থেকে কিনেছে? এই ধরনের বিস্ফোরণে আমি যেটা গ্যাস লিকেজ আমি যেটা মনে করি, আমার ওপিনিয়ন হলো এটা কার্বন মনোক্সাইড, মিথেন বা প্রোপেন জাতীয় কোনো গ্যাস না, এটা হতে পারে অ্যামোনিয়া অথবা হাইড্রোজেন সালফাইড জাতীয় কোন গ্যাস, যেটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, রিফাইনারি হিসেবে ব্যবহার করা হয়। এখন এটা দেখতে হবে যে আসলে সে কোথা থেকে আনছে, তাইলেই আপনি কিন্তু বের করতে পারবেন যে আসলে কোন জায়গায়, এবং ওই যদি ফ্যাক্টরি থেকে আসে তার মালিকরে আর জবাব দিনের ভিতরে নিয়ে আসা উচিত। যদি বাসার থেকে নিয়ে আসে তাহলে বাসার যার কাছে কিনছে তাকে জবাব দিনের ভিতরে নিয়ে আসা উচিত। আবার সর্বোপরি আমি যেটা বলবো, এই দায়িত্বটা বিস্ফোরক অধিদপ্তর বা আইন প্রয়োগকারী যারা আছে তাদের উপরে অনেকটা বর্তায় কিন্তু এটা এর সেফটি নিশ্চিত করার জন্য। কারণ আইনে বলা আছে গ্যাস জাতীয় কোন বস্তু কোন বোতল জাতীয় করলে পরে এটা বোমা, তো বোমা তো আপনি যে যত্র তত্র করে থাকতে পারে না, যত্র তত্র থাকলে পরে এক্সপ্লোশন হবে, মানুষ মারা যাবে, এটা প্রয়োজনীয় আছে হবে। যেটা শাকিল, আরেকটি বিষয় আপনাকে জানতে চাচ্ছি, তাহলে এর পর থেকে আসলে করণীয় কী হতে পারে? এর ধরনের দুর্ঘটনা প্রায়শই হয়, বিভিন্ন ক্ষেত্রে হয় বাংলাদেশে, আমাদের দেশে, কিন্তু আমরা দুদিন কথা বলি, এরপরে আসলে এটা আসলে আর আলোচনা হয় না, হারিয়ে যায়, একই সমস্যা আবার কিছুদিন পর নতুন করে দেখা দেয়। কর্তৃপক্ষকে একটু দায়িত্ব নেওয়া উচিত কিনা, সচেতনতা তৈরি করা উচিত কিনা, বা যারা আমি যদি বলি দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিনা? এটা অবশ্যই দায়ী যাদের তাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমি তো আপনাকে বললাম যদি এটা ফ্যাক্টরির লোকে বিক্রি করে থাকে তাহলে ফ্যাক্টরির মালিককে সরাসরি তাকে জবাবদিহিতা করতে হবে এবং কঠোর আইনের ভিতরে নিয়ে আসতে হবে। বাড়ির থেকে বিক্রি করলে পরে ওই মালিককে নিয়ে আসতে হবে, এবং তারপরে বিস্ফোরক অধিদপ্তর কেন ব্যস্ত হয়েছে, তারা সংজ্ঞায়িত করেছে এটা একটা বোমা, তো বোমা যত্র তত্র পড়ে থাকবে কেন ব্যবস্থা নেয় নাই, তারা কেন পুলিশ বা বিআরকে আইন প্রয়োগকারী সংস্থাকে এই ব্যাপারে অকিবহাল করেছেন নাই কেন, যদি করে থাকে আইন প্রয়োগকারী সংস্থা কেন ব্যবস্থা নেওয়া হয় নাই, তাদেরকেও আপনার কিন্তু পানিশমেন্টের ভিতরে নিয়ে আসতে হবে। তা না হলে পরে হবে না, রিগরাস পানিশমেন্ট মানে এটা মানে ভিজিবল পানিশমেন্টের ভিতরে নিয়ে আসতে হবে, সাইড এক্সাম্পল করতে হবে, তাহলেই হবে, তাহলে দেখবেন যে যত্রতত্র এগুলো বিক্রি করার কেউ সাহস পাবে না। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যখন এই জাতীয় কোনো সিলিন্ডার বা যে কোনো রাসায়নিক সাথে সম্পৃক্ত আমি যদি কোনো কন্টেইনার, তা সেগুলোকে যখন পরিত্যক্ত ঘোষণা করা হয় তার নিশ্চয়ই কোনো নীতিমালা আছে, বা কোথায় সেগুলোকে রাখা যাবে বা সেটাকে কীভাবে ধ্বংস করা হবে, সেগুলো কি আসলে মানা হয় আমাদের দেশে? এটা বিস্ফোরক অধিদপ্তরে দেখেন 2006-এর যে ধারা, আমাদের তো বিস্ফোরকের যে আইনটা রয়েছে 1884 সালে, এটা হলো নৌ আমলের একটা আইন, এই আইনের উপর একটা বিধি করা হয়েছে 2004 বা 2006। 2006 দিয়ে 2025 সাল আপনি চলতে পারবেন না, এটা অবশ্যই বিস্ফোরক অধিদপ্তরে যারা আছে
তাকে যে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত যে 2004 বা 2006 যে গ্যাস জাতীয় জিনিসটা আপনি করলেন সেটা 2025 আপনি কেমনে চলেন বা 2024 কেমনে চলেন, দিনকে দিন পরিবর্তন হচ্ছে, তা আপনি কেন এটার ব্যবস্থা নেন নাই কেন, এটা জবাবদিহিতার ভিতরে তাকে নিয়ে আসতে হবে। ডেফিনেটলি হ্যাজার্ডেড ম্যাটারের কিভাবে ডিসপোজ হবে সেটারও কিন্তু একটা নিয়ম আছে বা নিয়ম থাকা উচিত, যদি না মেনে থাকে আমি আবারও বললাম কেউ যদি ব্যর্থ করে থাকে তাকে কঠোর ব্যবস্থার ভিতরে তাকে নিয়ে আসতে হবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যেসব সংস্থা অধিদপ্তর এই নিয়ে কাজ করে আমরা প্রায়শই শুনি যে পর্যাপ্ত লোকবল নেই, সেটাই কি একটা বড় কারণ যে এগুলোকে ঠিকমতো নজরদারিতে রাখা যাচ্ছে না? দেখেন আপনি যদি সামর্থ্য না থাকে, ক্যাপাবিলিটি না থাকে, ভাই আপনি থার্ড পার্টি কে দেন, অনেক যোগ্য কোম্পানি আছে, অনেক কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার বা যোগ্য আছে যারা সেফটি সিকিউরিটি নিয়ে কাজ করে সেই পার্টিকে নিয়ে দেন, টার্মস এন্ড কন্ডিশনে দেন যে তোমরা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হও তাহলে তোমাদেরকে এই পানিশমেন্ট দেওয়া হবে। আপনি টার্মস এন্ড কন্ডিশনের মাধ্যমে থার্ড পার্টিকে দিয়ে দেন, যেটা পৃথিবীর সব জায়গায় দিয়ে থাকে, একমাত্র বাংলাদেশ যে এটাকে খুব ঠিক মতো করে রাখে এবং তার একটা লোক তার ক্ষমতা নাই, তার শক্তি নাই, সামর্থ্য নাই, সে তার এইটা অন্যজনকে দিবে না, সেটা হলো এটা হলো আমাদের হলো মেন্টাল সমস্যা, একটা বড় সমস্যা। তো এখান থেকে বের হয়ে আসতে হবে, এই জন্য জাতি কিন্তু আপনার এই প্রবলেম ফেস করতে পারে না বা মানুষের জীবন যে এটা কিন্তু হতে পারে না, কারো কোনো সমস্যা থাকলে পরে সব পরিচয় দেবেন, সব পরে অনেক সমস্যা আছে, পৃথিবী সব বিষয়ে এটা করে থাকে। অনেক অনেক ধন্যবাদ জনাব শাকিল নওয়াজ, আমাকে শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা ভবিষ্যতে আবার কথা বলবো আপনার সাথে।